দুর্যোগ মুহূর্তে প্রবাসী বাংলাদেশীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন আমিরাতে সিলেট প্রবাসীদের সংগঠন কানাইঘাট সমাজ কল্যাণ পরিষদের সদস্যরা। এজন্য বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তারা। সিলেট কানাইঘাট সমাজ কল্যাণ পরিষদ ইউএ এর এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সংগঠনের সদস্যরা দেশি বিদেশে যে কোনো দুর্যোগে প্রবাসীদের সাথে থাকার অঙ্গীকার করেন, এই জন্য তারা তহবিল গঠনের উদ্যোগ গ্রহণ করেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, কোনো কোনো সময় প্রবাসীরা অসহায়ত্ব বরণ করে, সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া নানা দুর্যোগ প্রবাসীদের নিরুপায় করে তুলেছে, এ অবস্থায় তাদের পাশে দাঁড়ানো খুবই প্রয়োজন, এই জন্য তারা বিত্তবান প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান জানান। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুবাইস্থ বাংলাদেশ কনসুলেটের কনসুলার মানিক রঞ্জন বড়ুয়া। হাজি আনিসুর রহমানের সভাপতিত্বে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের কার্যকরী পরিষদের সভাপতি জুনায়দ আহমেদ, পরিচালনা করেন সংগঠনের জেনারেল সেক্রেটারি আব্দুল লতিফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটি নেতা বদরুল ইসলাম চৌধুরী সিআইপি। অনুষ্ঠানে নাশিদ পরিবেশন করেন পরিষদের শিল্পী আবু সুফিয়ান মাহি। দুবাই ইন্টারন্যাশনাল সিটিতে নাহিদ আল মদিনা রেস্টুরেন্ট হল রুমে আয়োজিত এই অনুষ্ঠানে সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন প্রদেশ থেকে প্রবাসী বাংলাদেশীরা অংশগ্রহণ করেন। সাশ্রয়ী খরচ ও সহজে হেলিকপ্টার, এয়ার অ্যাম্বুলেন্স ও প্রাইভেট জেট বিমান ভাড়া দিচ্ছে প্রবাসীর হেলিকপ্টার। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে।